You are watching the Daily Observer. কেন বসেছেন? আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচনে আমাদের সাথে যেটা হয়েছে সেটা আমরা আশা করি নাই, কেউ করবো না। কতক্ষণ পর্যন্ত অবস্থান করবেন? হ্যাঁ, এখানে কতক্ষণ পর্যন্ত? কতক্ষণ পর্যন্ত সবাই আসে ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে আছি। আচ্ছা, আপনারা কার বরাবর দাবিটা করছেন? আমরা আলটিমেটলি সবার কাছে এই দাবিটা পৌঁছে দিতে চাই। আমাদের দাবিটা বিসি ছাড়া যারা যারা অন্যায়গুলো করছে তাদের প্রতি আমরা মানব কি হবে? এটা তো মানার কোনো প্রশ্নই আসে না এখানে, যেখানে শিবিরের হয়ে যে তাণ্ডবরা আমাদের ভার্সিটি সে চালিয়েছে, তার মধ্যে একজন মানুষকে কীভাবে আমরা রাখছি পৃথিবী মেনে নেব? এটা তো সবার জাতির কাছে প্রশ্ন এটা আমাদের। আর এটাতে নিশ্চয়ই প্রশাসনের চিক্ষু কারচুপি রয়েছে, তা না হলে ভোট চারটায় নির্বাচনের ফলাফল কখনোই ঘোষণা করে না। এই সূক্ষ্ম কারচুপির হলেই এই নির্বাচনের ফলাফলটা এরকম হয়েছে। এই শিবিরের নেতা ডাকসুর ডিপি আমরা শুনলাম, কিন্তু এটা হতে উচিত না। আমরা নির্বাচন আবার চাই, আর এই শিবিরকে ক্যাম্পাসে আমরা ঢুকতে দিব না। এর জন্য আমাদের আন্দোলন আমরা চাই নির্বাচনটা সুষ্ঠু হোক, কারণ একটা নির্বাচনে কখনোই ভোট চারটার দিকে রেজাল্ট দেয়। অবশ্যই এখানে কিছু একটা হয়েছে, আর যেখানে একটা শিবির সে কী করে ভিপি হয় আমি বুঝলাম না। এটা আওয়ামী লীগের যুগ, এখানে মানে মুজিব তাহলে কি মুজিব লড়াই করছে আমাদের জন্য, সেখানে আবার যদি শিবির ঢুকে আমরা শিবিরের সাথে এক সংসদে বসবো না। এই জন্য আমরা চাই নির্বাচনটা। আপনারা কতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন? আমরা চাইলে আমাদের দাবি যতক্ষণ না পূরণ করা হবে ততক্ষণ, দরকার আমরা জীবন দিয়ে দেবো, তাও আমরা কখনোই একটা শিবিরের সাথে এক টেবিলে বসবো, এক সংসদে বসবো, এটা আমাদের দাবি।